হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে মানুষের সাথে ঘটে যাওয়া আকস্মিক কিছু ঘটনা দেখাবো, যা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর চিন্তা করবেন মানুষ আনন্দ ও বিনোদন পাওয়ার জন্য এমন মারাত্মক কাজ করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হাসতে থাকুন। স্পিড কন্ট্রোল করতে না পেরে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ইনি তো বেশি ভালোবাসা দেখাতে কোলে নিয়ে নামাতে গিয়ে কোমরটাই ভেঙে দিলেন। এখানে প্রথম দেখাতে কি মনে হচ্ছে যে মেয়েটা একটা হাতের তিন আঙ্গুলের উপর ভর করে পুশ আপ বা বুক ডাউন দিচ্ছে, কিন্তু পিছনের ঘটনাটি দেখুন। এই ব্যক্তি মেয়েটিকে কাঁধে নিয়ে নতুন কোনো খেলা দেখাতে যাচ্ছিল, কিন্তু উত্তোলন ক্ষমতা যদি আপনার ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তো এই অবস্থাই হবে। এই মহিলা দৌড়ে এসে টায়ার দিয়ে তৈরি করা চলন্ত দোলনায় উঠতে গিয়ে দোলনার ফাঁক দিয়ে পড়েই গেলেন। এই মেয়েটি স্টেজ পারফর্ম করার জন্য কাঠের টুলের উপর উঠে গানের রিহার্সেল করতেছিলেন, বাকিটা তো দেখতেই পাচ্ছেন। এই ফালোয়ান দূর থেকে দৌড়ে এসে নদীতে লাফ দিবেন, কিন্তু লাফ দেওয়ার আগেই তার পা পিছলে যায়। এই মহিলা তার অফিসের কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন, তাই একটু রেস্ট করার জন্য হেলান দিয়ে বসতে যাচ্ছিলেন আর চেয়ার নিয়ে উল্টিয়ে পড়ে গেলেন। এখানে দুটি দলের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকের পায়ের সাথে পা বাঁধা ছিল। এটি জাপানিদের একটি জনপ্রিয় খেলা। কাঠের তৈরি এই বৃষ্টির দুই পাশ থেকে ঝাঁকানো হয় আর এই ঝাঁকুনির মধ্যে দাঁড়িয়ে থাকাটাই হলো চ্যালেঞ্জ। এই খেলাটি তাদেরকে অনেক আনন্দ দেয়। আহা বেচারির অবস্থা, কি দরকার ছিল এভাবে ঝুলতে যাওয়ার। এই ব্যক্তি ভাবছেন দৌড়ে এসে লাভ দিয়ে পার হবেন, কিন্তু শেষ মুহূর্তে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারেননি। এভাবে যদি কেউ সিঁড়ি দিয়ে পড়ে তাহলে তার ব্যাকসাইডের কি অবস্থা হবে? ইনি তো খেয়ালই করেন নাই যে সামনে কাঁচের দরজা আছে। এই ব্যক্তি মাপার স্কেলটি নিয়ে ম্যানহোলে পড়ে গেলেন, কিন্তু পাশের লোক সেটি দেখলই না। ইনি তো রাস্তা ভেবে বরফের উপর হাঁটতেছে। এই ব্যক্তি মাছ ধরার জন্য নদীতে বসি ফেলতে গিয়ে নিজেই নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে। পুকুরে এই লোকটিকে ধাক্কা মেরে ফেলেই দিল। জড়ের মধ্যে ছাতা খুলতে গিয়ে এই সাইকেল চালকের ভয়ঙ্কর অবস্থা হলো। কারো পিছন থেকে বসার চেয়ার সরিয়ে দিলে কি হাস্যকর ঘটনাই না ঘটে, এটি হলো কাউকে নিয়ে মজা করার ফল। এই লোক দৌড়ে এসে একটি কাঠের টুকরোর উপর ভর দিয়ে নদীতে লাফ দিলেন, কিন্তু লাফ দেওয়ার আগে কাঠের টুকরোটি ভেঙে যায়। এই মহিলা দোকান থেকে বের হওয়ার সময় বেকায়দায় পা দেওয়ার ফলে দেখুন কি হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলের পরবর্তী সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।